নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই সৃষ্টিতে রাজত্ব করবে এই একটি রাশি একটানা ছ বছর, আমি থাম বলে এই কথা দেখেছি, এবং ভাগ্য হবে হীরার মতো। কেন লিখেছি এটা, নিশ্চয়ই কোনো খুব গুরুতর বিষয় আছে যে একটি রাশি, যে রাশি সেই সৃষ্টি এই জগতে, এই বিশ্বজগতে সৃষ্টিতে রাজত্ব করবে টানা ছ বছর, ভাগ্য কিন্তু হীরার মতো হবে, অর্থাৎ আপনার ভাগ্যের তারা আকাশে ফুটবেই ফুটবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তো অতি বিশেষ এই প্রোগ্রাম, তার আগে আমি জানাই আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটা একমাত্র হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করুন, ইনবক্সে আপনার মেসেজ করবেন না। আবার অনেকে ফোন করছে, সবসময় ফোন ধরেও ধরা সম্ভব হয় না, তো আপনারা অবশ্যই বেশিরভাগটাই আপনারা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আপনারা সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, আপনার কোন এই একটি রাশি অর্থাৎ আপনার এই সৃষ্টিতে রাজত্ব করতে চলেছে টানা ছ বছর। এই ছ বছরে এই এই রাশি, যে রাশির নাম আমি পরে বলবো, তার আগে বলছি এই রাশির বেশ কিছু দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট হবে। এই ডেভেলপমেন্ট কে করাবে? একমাত্র শনি মহারাজ। অর্থাৎ শনি এই রাশিকে করতে চলেছে হীরার ভাগ্য, হীরার মতোর ভাগ্য। এই টানা ছ বছর এই সুযোগ কিন্তু আপনারা দুবার কিন্তু পাবেন না, আবার এই 30 বছর পর আপনারা এই সুযোগটা কিন্তু আবার পাবেন। অর্থাৎ এই এই যে 30 বছর, অর্থাৎ এখন বর্তমানে মকর রাশিতে অবস্থান করছে শনি মহারাজ, এবং আবার 30 বছর পর এই মকর রাশিতে এই শনি আসবে, অর্থাৎ আবার 30 বছর পর এই অপরচুনিটি, এই গোল্ডেন টাইম কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের এই ছ বছরটা আপনাদের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে নির্ণায়ক বছর কিন্তু হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে। কোন এই একটি রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, এবং কোন দিক থেকে লাভ পেতে চলেছে, কোন কোন দিক থেকে এই টানা ছ বছর, অর্থাৎ আপনার এই অক্টোবরের 12 তারিখের পর থেকে, অক্টোবরের 12 তারিখের পর থেকে এই রাশি পেতে চলেছে সব দিক থেকে লাভ। আমি রাশির নামটা আপনাদেরকে পরে বলছি কোন কোন দিক থেকে লাভ পাবে। দেখুন, বর্তমানে যে রাশির কথা বলছি সেই রাশির ভাগ্যভাবে কিন্তু শনি অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে। এরপরে 17 জানুয়ারি 2023 এই শনি কর্মভাবে অবস্থান করবে, অর্থাৎ 2023-এ কর্মভাবে কিন্তু অবস্থান করবে, অর্থাৎ আপনার শনির আনন্দ ক্ষেত্র। এবং 2025-এর মিডিলে আপনার এই শনি ঠিক আপনাদের একাদশভাবে সফলতার জায়গায় কিন্তু অবস্থান করবে 2025-এ। এবং 2027 পর্যন্ত, 2027-28-এর ফার্স্ট দিক পর্যন্ত এই রাশির কিন্তু ভাগ্য কিন্তু চমকাবে, অর্থাৎ লাভভাবে সফলতাভাবে শনি অবস্থান করছে এবং সেখানে মিত্র গৃহে অবস্থান, অর্থাৎ শনি মহারাজ এই রাশিকে এক হচ্ছে ভাগ্যের দিক থেকে, এক হচ্ছে কর্মের দিক থেকে এবং সফলতার দিক থেকে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। অর্থাৎ এই 12 অক্টোবর 2021 টু 2027 সাল পর্যন্ত, 27-এর
এন্ড পর্যন্ত আপনাদের কিন্তু গোল্ডেন টাইম বলা যেতে পারে। অর্থাৎ এই সৃষ্টিতে, এই বিশ্বতে আপনি কিন্তু রাজত্ব কিন্তু করবেন এই টানা ছ বছর। ভাগ্য চমকাবে, দেখুন কোন কোন দিক থেকে আপনারা লাভ পাবেন। প্রথম আপনাদেরকে বলছি, বর্তমানে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ এই সময় আপনারা সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু খুবই আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু সাথ আপনাদেরকে দিবে। এই সময়ের মধ্যে আপনাদের নিজস্ব বাড়ি, নিজস্ব জায়গা, নিজস্ব দোকান, নিজস্ব ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে। কিন্তু শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট, এবং এর পাশাপাশি এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে কর্ম যারা পাচ্ছিলেন না, অর্থাৎ 2023-এ 17ই জানুয়ারির পর থেকে কর্ম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে প্রমোশন, আপনার পদোন্নতি, যারা বদলি চাইছেন বদলির সম্ভাবনা, ফ্রেশার্স যারা আছেন তারা কর্ম পাওয়ার সম্ভাবনা, এবং 2025-এর মিডিল থেকে আপনাদের একাদশভাবে যখন চলে আসছে, সফলতা, সাকসেস, লাভ, এই তিনটাই কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ যাদের ডুবে গেছে টাকা, এই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ আপনারা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত আপনাদের হবে। লটারি, ফাটকা, শেয়ার, গোল্ড থেকে আপনারা কিন্তু লাভ এই সময় পাবেন। পেট্রোল কেমিক্যালের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে, তেলের সরষার তেলের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে, আপনার গাড়ির শোরুম আছে, আপনারা কিন্তু আপনার ইন্ডাস্ট্রি আছে, আপনার আন্ডারে প্রচুর শ্রমিক খাটে, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের উন্নতি চোখে পড়ার মতো, রাজনীতির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান এই সময় কিন্তু হবে। আপনাদের মান সম্মান, খ্যাতি, যশ এই সময় কিন্তু বৃদ্ধি হবে। সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেখুন, এই টানা ছ বছর, এই 21 অক্টোবর থেকে একদম 27 পর্যন্ত, এবং 28-এর মোটামুটি ফার্স্ট দিকটা আপনারা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তারপর শনি কিন্তু নিজ গৃহে চলে যাবে, অর্থাৎ নিজস্থ হয়ে যাবে। এই সময়ের মধ্যে আমি আবার বলছি, আপনি বিশ্বরাশি মানুষ, আপনি দোকান কিনতে চাইছেন, আপনি জায়গা কিনতে চাইছেন, আপনি ফ্ল্যাট কিনতে চাইছেন, আপনি বাড়ি তৈরি করতে চাইছেন, আপনি কর্মের জায়গাটা নিয়ে চেষ্টা করুন, এই সম্ভাবনা। আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত আপনাদের ব্যবসা যাবে, বিদেশ থেকে আপনাদের লাভ হবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজুদ হবে। অর্থাৎ আপনি বিশ্বরাশির মানুষ, এই এই ছ বছর আপনারা কিন্তু মানে সুযোগ কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আসে। আমি আবারও বলছি, প্রত্যেক এমন কোনো মানুষ নেই যে জীবনে সুযোগ আসেনি, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সুযোগ আসে। এই সময়ের মধ্যে আপনারা যদি অ্যাচিভমেন্টটা করে নিতে পারেন, আপনি বিশ্বরাশি মানুষ, এই সময় এই যে টানা ছ বছরের মধ্যে যদি আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে দিতে পারেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে এক কথায় পিছন ফিরে তাকাতে হবে না। এই সময় এমন একটা সময় আপনাদের শুরু হচ্ছে, আপনি ভাগ্যের পিছনে দৌড়াবেন না, ভাগ্য, আপনি বিশ্বরাশি মানুষ, ভাগ্য আপনার পিছনে দৌড়াবে। অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে এই টানা এই ছ বছর ভাগ্য হতে চলেছে হীরার মতো, এবং সৃষ্টিতে রাজত্ব করবে, বিশ্বে রাজত্ব করবে, এবং আপনাদের ইন্ডাস্ট্রি যাদের আছে, ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই সময় পাবেন। এবং এই সময়ের মধ্যে ডালের বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট, শনি আপনার অস্তমিত নয় তো, শনি আপনার নিজস্ব নয় তো, শনি আপনার পাপকর্তার যোগে নয় তো, শনি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল নয় তো, শনি আপনার কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত নয় তো, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। অবশ্যই আপনার কিসের দশা, কিসের অন্তর্দশা চলছে,
তবে কিন্তু সঠিক বিচার হবে। নমস্কার।